আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাবু ব্লগ ইন জাপান। আমি টাবু বলছি জাপান থেকে। আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন, মাশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়েরা খুব এনজয় করছে, একটা পার্কে এসেছি, তারা যে বাচ্চাদের গাড়ি চালাচ্ছে। তো এই পার্কটা অনেক বড় একটা পার্ক, এই পার্কটার নাম হচ্ছে তোকোরোজাওয়া এভিয়েশন মেমোরিয়াল পার্ক, কারণ এটা অনেক আগে জাপানে প্রথম এয়ারপোর্ট ছিল। এটা হচ্ছে 1911-এ এটা এয়ারপোর্ট, প্রথম এয়ারপোর্ট হয় জাপানে। এবং এখানে এখানে একটা এভিয়েশন মিউজিয়াম আছে, মানে সেই এভিয়েশন তোকোরোজাওয়া এভিয়েশন মিউজিয়াম, সেই মিউজিয়ামটা আমরা ঘোরার জন্য আজকে এসেছি। তা আমরা এই যে চলে এসেছি মিউজিয়ামে, মিউজিয়ামে কি সুন্দর করে বাচ্চাদের জন্য এই যে কীভাবে প্লেন উড়ে সেটা সুন্দর মতো যে নিচে চালিয়ে প্লেনটাকে কীভাবে উড়ে সেটা বাচ্চারা এনজয় করে, এটা একটা মিউজিয়াম। আমরা এটা একটা টিকিটের মাধ্যমে ঢুকতে হয়, তবে আজকে একটা বিশেষ দিন, আমরা টিকিট ছেড়ে এখানে ঢুকতে পেরেছি। বিভিন্ন ধরনের এয়ারপ্লেন এটা বাচ্চারা চালিয়ে চালিয়ে দেখতে পারে, বড়রাও। এবং জাপানে প্রথম প্যাসেঞ্জারদের জন্য যে প্লেনটা তৈরি হয়েছিল সেই প্লেনটাও এখানে আছে, অনেক আগের প্লেন, তারপর হেলিকপ্টার, এসব সবই আছে এই মিউজিয়ামে। ঘুরে ঘুরে সবাই দেখছে, আমার বাচ্চারা খুব এনজয় করছে, যেহেতু প্লেন ওদের অনেক পছন্দ। তাহলে ফ্রেন্ডস, আপনারা আমাদের সাথে এনজয় করুন এই মিউজিয়ামটি। তো ফ্রেন্ডস, এই হলো আমার আজকের ব্লগ। আশা করছি এই মিউজিয়ামটা, এই এভিয়েশন মিউজিয়ামটা আপনারা অনেক এনজয় করেছেন। তো ফ্রেন্ডস, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।